খোড়া কেড়া মাছ আছে, এই মাছগুলার দাম খুব একটু বেশি। মাছ কিনলে আমি ঠগিও, তারপর আমার জিদ কি কিনেন, তরতাজা মাছ খেলাম, নদীর একটু হাওয়া বাতাস নিলাম, যে দেখে নেই আমার লগে লগেরা ওই দেখে করে কেমন, লগে লগে মিষ্টি আলুর শাক ছেলে ভাই মাছ ধরতে আছে, ওই যে এক ছেলে ভাই ওই মাছ ছাড়াইতে আছে মনে হয়, কার কাছে কি মাছ আছে ভাই, মাছ আছে এই যে হিলল, এই হিলল মাছ এইগুলা, আর এই যে ঘোড়া কাটা বারোশ টাকা দাম, বারোশ টাকা তো ধরেন বেশি হয়, আড়াই কেজি হবে নাকি আমি চাইছেন কত, বারোশো, বারোশো না ধরেন এই মাছের দাম আছে আটশো টাকা, কত হইলে দেওয়া যাবে, আটশো টাকা ঠকায় না মাছের দাম ঠিক আছে, আসলে আইসি তো আপনাদের নদীর পাশে, এই আপনার এই তরতাজা মাছ কেনার জন্য এই নদীর মাছ কিনবো, এইটাই মেইন জিনিস, দামাদামি করবো না, আর একশো টাকা দিয়ে, আর একশো, হ্যাঁ একশো টাকা দিলেই আমি খুশি ভাই, খাটি খাটি নয়শো টাকায় চাইছে, বারোশো টাকা থেকে কমাইয়া তিনশো টাকা কমাইয়া নয়শো টাকা চাইছে, ও ওনার মাছ ডাকে দিয়ে দিয়েছে, ওই বিশের কেটে যে ঘাট, ঘাটের ডাকে দিয়েছে নাকি, আর জালে কি মাছ আছে, না 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 নাই, আর জালে নাই না, মাছগুলার দাম একটু বেশি হয়েছে এই কারণে, যেহেতু হ্যাঁ ওই ঘোড়া কাড়া মাছ আছে, এই মাছগুলার দাম খুব একটু বেশি, খুব সুস্বাদু মাছ, এই মাছগুলার কারণে একটু মাছের দাম বেশি, না উনি হয়তো আমাদের একটু ছাড় দিত, যদিও ওনার উনি নিজে ধরছে, এমন না তো যে ওনার কেউ দিতে হইবে টাকা পয়সা, টাকা পয়সা যা পাইছে উনিই নিয়ে যাইবে, এই তারপরে হিলন মাছ আছে, হিলন মাছও কিন্তু দামি মাছ, দর্শক এই নদীর পাশে আসছি, এদিকে তো গরমের চাপ, তারপর নদীর পাশে সবচেয়ে একটা জিনিস যে খুব ঠান্ডা বাতাস, সে বাতাসের ভিতরে আমার খুব ভালোই লাগে, আমার মনে চায় না যে নৌকা থেকে নামে, এই লঞ্চটা কিন্তু চরকর্মী পর্যন্ত যাইবে, এরা বরিশাল থেকে ছাড়িয়ে আসছে, জেলে বাইরে কিন্তু নদীতে যখন আসে তখন কিন্তু খাওয়াটা সাথে নিয়ে আয়, তাহলে নদীতে বই খাইবে, আর যদি জাল ফলাইবে নদীতে বই খাইবে, নদীর কাছে আইসে যদি মাছ কিনলে আমি ঠগিও, তারপর আমার জিদ কি কিনেন, তরতাজা মাছ খেলাম, নদীর একটু হাওয়া বাতাস নিলাম, ব্যাক রেডি, চাষার একটা ভালোবাসা লই হয়েছে, এটা এরাই আসলে জালের লাগে, এটা ঠিক আছে, না উনি বলছে যে থাকে দিয়ে দেবো, কত বড় একটা তুলাটা দিবেন, তুলাটা দিয়ে স্বাদই কিন্তু অন্য, হ্যাঁ স্বাদই কিন্তু অন্য, এই টাকা নেন, একশো, দুইশো, তিনশো, চারশো, আর এই পাঁচশো, মোট নশো, আমি খুশি তো, দর্শক দেখছেন কি করছি, বিহারি আমার সালাম দিও, আর বিহারি কইও যে এই আমার মাছ কিনতে আইছিলে, আমরা শ্বশুর বাড়ি বেড়াইতে, না হ্যাঁ যে বেড়াইতে আমি আমি তো সময় পাই না, গরম হইতে ভালো লাগে রাখি, হ্যাঁ ওদিকে মাছ দিয়ে যাবো, শ্বশুর বাড়ির দরজায় এসে পড়ছি, আপনার শাশির তো আইতে বলছি যে এই কেটা কেটা আইতে আছে, তাকে কিছু মাছ দিয়ে যাবো, আপনার শাশি আসতেছে, নাতিকে ফাড়াইতেছে, তোমরা কেমন আছো, ভালো আছো, কেমন
নিয়ে যাও। হ্যাঁ না দাদা এখন না, হ্যাঁ পরে আবার আসবো। মানে দর্শক এখন আমি নাতিগ হাতে মাছ দিলাম, আসলে খুব মজা লাগতেছে আমার, কলিজা ঠান্ডা হয়ে যেতেছে।